কালামুনি তো মাছের টিকিয়া বানিয়ে ফেললাম তুমি এখন কি বানাবে দুধের শরবত দুধের শরবত দুধের শরবত হ্যাঁ এটা কবে ঠিক করলা তুমি যে বানাবা তুমি যখন বলেছিলে আমরা যখন কালামুনির এখানে আসব আমি চিন্তা করছিলাম চিন্তা করতে করতে ভাবলাম দুধের শরবত বানাবো বাহ খুব ভালো চিন্তা করেছে তাহলে আমরা দেখে আসি দুধের শরবত বানাতে কি কি উপকরণ লাগছে দুধের শরবত বানাতে যে যে উপকরণ লাগছে দুধ পানি চিনি জাফরান পেস্তা বাদাম কুচি গোলাপ জল তাহলে আয়াত আমরা শুরু করে দেই দুধের শরবত বানানো তো তুমি আমাকে যেভাবে বলেছো যে এখানে প্রথমে দুধ দেব ঠিক আছে ঢেলে দিচ্ছি আমি হ্যাঁ অর্ধেকটা দেই হ্যাঁ ঠিক আছে সাথে তো একটু পানি দিতে হবে তাই না পানি জগটা নিয়ে আসো খুব সুন্দর সমান পরিমাণেই তো দেব না আচ্ছা এখন আমরা চিনি দেব তিন চামচ দেব নাকি একটু বেশি দেব তিন চামচ দিই তুমি মিষ্টি কি কম খেতে পছন্দ করো নাকি বেশি মিডিয়াম খুব কমও না খুব বেশিও না তাই তো ঠিক আছে এখন কি দেব জাফরান জাফরানটা আমরা একটু ভিজিয়ে রেখেছি রং বের হওয়ার জন্য তাই তো বাহ দেখো কি সুন্দর একটা রং হয়ে যাচ্ছে সব শেষে কি দিচ্ছি পেস্তা বাদাম কুচি করা ছেড়ে দিয়ে দিলাম এখন খালামণি যদি বলি একটু করে গোলাপ জল দিতে দিয়ে দিই আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি আচ্ছা যেসব ছেলে মেয়েরা দুধ খেতে পছন্দ করে না দুধ দেখলে দৌড়ে পালিয়ে যায় তাদেরকে দুধের শরবতটা বানিয়ে দিলে এই উপকরণ দিয়ে তারা কি পছন্দ করে খাবে আয়াতের এই চমৎকার রেসিপিটি যদি মায়েরা বানিয়ে দেয় শিশুরা অবশ্যই খাবে আয়াত এটা তো হয়ে গেছে তাই না চলো আমরা এখন পরিবেশন করে ফেলি গেল দুধের শরবত তোমার কি দুধ পছন্দ আয়াত তেমন একটা না কিন্তু দুধের শরবতটা আমার পছন্দ তাই দুধ পছন্দ না কিন্তু দুধের শরবত পছন্দ তাহলে আমরা আরেকবার দেখে আসি কি করে তৈরি করতে হয় দুধের শরবত একটি জারে পরিমাণ মতো তরল দুধ নিয়ে নেই এতে দুধের সমপরিমাণ পানি দেই এরপর যথাক্রমে স্বাদমতো চিনি জাফরান পেস্তা বাদাম কুচি এবং গোলাপ জল দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি হয়ে গেল পুষ্টিকর ও মজাদার দুধের শরবত দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি